Takoneyi nefsi sizi etkiliyor musun şimdi? Rahatını diyeceğim şey nefsi Nas Potiyas'ın Bangladeş'in Kati Prahantori Kame'yi Tunci Şaron Kumir Mutu Kanki Berlin Gönültü Kriyatma তার সঙ্গে তখন বড় বড় নেতা খুব একটা ছিল না। তখন আজকে এই মঞ্চে যারা বসে আছেন ছাত্র দল যুবদলের নেতৃবৃন্দ, এই নেতৃবৃন্দরা তার সঙ্গে একসাথে তখন সেই অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করেছে। দীর্ঘ নয় বছর সংগ্রামের পরে ছাত্র জনতা উত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে সরিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। বন্ধুগণ, সেই নেত্রী আজকে অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ এখন তার চিকিৎসকরা বলছেন জমিরপ্তে যদি তার চিকিৎসা না করা হয় বিদেশে, কারণ বাংলাদেশে এই চিকিৎসা খুব কম নেই বললেই চলে, তাহলে তাকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে। বন্ধুগণ, আমি গতকাল হাসপাতালে গিয়েছিলাম তাকে দেখতে, আমি এই চেহারা বেলাবেলে কখন দেখি, সব সময় অত্যন্ত শক্ত মনে জোর নিয়ে সমস্ত প্রতিকূলতা থেকে কাটিয়ে ওঠেন। তিনি পাঁচ বছর বন্দী থাকা অবস্থাও কোনদিনও তার চোখে আমরা পানি দেখিনি। গতকাল তাকে আমি অত্যন্ত অসুস্থ দেখেছি, আমার প্রথমবারের মতো মনে হয়েছে যে সত্যি আমাদের মাতা, আমাদের নেত্রী, আমাদের ম্যাডাম অনেক অনেক বেশি অসুস্থ। তাই স্ত্রী বাবা পাশের ঘরে এই ছেলেটা তখন থেকে প্রবলেম করছে, প্রথম থেকে এই ছেলেটা প্রথম থেকে
কারণ এখন বাংলাদেশ শুধু নয়, এই এশিয়া উপমহাদেশে যে কয়েকজন নেতা নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের মধ্যে দু একজনের মধ্যেই আমাদের কয়েকদিন আগে আমাদের অফিসে জার্মান রাষ্ট্রদূত তিনি এসেছিলেন, তিনি সব আলোচনার পরেও জিজ্ঞেস করলেন যে ম্যাডাম কেমন আছেন, এবং একটা তিয়াত্তর দিন হরতাল করেছে,
তখন আমাদের দেশের যে বেগম শাহজাদা জিয়া এটাকে মেনে নিয়ে মানুষের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য, গণতন্ত্রের সুবিধার জন্য এটাকে পার্লামেন্টের নতুন নির্বাচন করে সংবিধানের সংযোজন করেছেন। বন্ধুগণ, এটা একটা বিশাল হোদার প্রদর্শন নয়, উদারতা, গণতন্ত্রের প্রতি ভালোবাসা, মানুষের মতামতের প্রতি তার শ্রদ্ধাব। সেই নেত্রী দেশশ্রী বেগম শাহজাদা জিয়া সেদিন বাস্তবায়ক সরকারের বিধান সন্নিবেশিত করেছিলেন, যার ফলে চারটা নির্বাচন হয়েছে এই দেশে, কোনো প্রশ্ন ওঠেনি। আর যেদিন আওয়ামী লীগের সরকার আসল 2008 কার্যের মাধ্যমে, আসার পরই তারা পরিকল্পনা করল যে নির্বাচনে, বিশেষ করে আপনার সিটি কর্পোরেশন নির্বাচন গুলো যখন হলো, পাঁচটাতেই যখন তার লক্ষাধিক ভোটে পাওয়া যায় মানন করলো, তখন তারা দেখলো যে এই নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়